দুর্গার প্রতিমা তৈরি করতে গেলে একজন মৃৎশিল্পী হতে হবে এমন কোনো কথা নেই। একজন মেকআপ আর্টিস্ট দীর্ঘ 15 বছর ধরে তার কল্পনা শক্তির দ্বারা মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিয়েছে। চলুন দেখে নিই। আমি 2010 সাল থেকে বিগত 15 বছর থেকে এই ছোট প্রতিমা তৈরি করি। প্রতিমা তৈরি আমি কোনো হাতে কলমে শিখিনি, আশেপাশে যেসব মৃৎশিল্পীরা ঠাকুরকে তাদের থেকে দেখে মাটি নিয়ে ঘেটে রং তুলির সাহায্যে এরকম প্রতিমা তৈরি। হ্যাঁ, ছোট থেকেই আমার একটা জিনিসের প্রতি নেশা, অন্য কিছুর প্রতি নেশা নেই, মানে আসক্ত আমি এটার প্রতি। মূর্তি তৈরির জন্য যা যা ইউজ করা হয়, খড়, দড়ি, মাটি, তুষ, সমস্ত কিছু। বিগত 2 মাস থেকে ঠাকুরটি হচ্ছে আমাদের এখানে যে বাঘাযতীন ক্লাব আছে আমার বাড়ির কাছে, ওখানে বড় প্রতিমার সাথে এটা ছোট প্রতিমা হিসাবে পূজিত হয়। প্রতি বছর ওখানেই থাকে এবং কাদির মানুষজন আসেন, দেখে, তারা প্রশংসা করে, তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে পরের বছর আবার চেষ্টা করি কিছু বানানো। এটা 2 ফুট হাইট হবে। বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ ছোট থেকেই, এখন যত বড় হচ্ছি তত আরও বেশি সাপোর্ট করে। প্রফেশনের জন্য অনেক সময় হয়তো লেট হয়, কিন্তু বাড়ির লোকই বেশি অ্যাপ্রিসিয়েট করে যে কবে থেকে কাজটা শুরু করবি তুই এটা বলে, তো এই জন্য ফ্যামিলি সাপোর্ট সব সময় পাই। আমি দিনে 1 ফোঁটাও সময় দিতে পারি না। আমার দুর্গা প্রতিমার করার সময় হচ্ছে রাত্রি 10:30টার পর থেকে যতক্ষণ পারি, 1:30, 2, 3, যেদিন যতটুকু পারি সেদিন ততটুকুই করি। আমার নাম রূপম দাস। কি দেখলেন তো, অবাক হলেন নিশ্চয়ই, যাবেন নাকি? ইচ্ছে আছে। মুর্শিদাবাদের কান্দিতে রূপম দাস সেই অসাধ্য সাধন করে চলেছে দীর্ঘ 15 বছর যাবৎ। তাহলে ঘুরে আসুন।